সরকার নরবড় করতেছে নরবড় দেশে বিদেশে কোথাও কোনো জায়গা পাচ্ছে না কাজেই আজ একটা জোরসে ধাক্কা দিলেই এই সরকারের পতন হবে আর কোনো বড় ধাক্কা এদেশে রাজনীতিতে হয় নাই যতক্ষণ না ছাত্ররা এবং শ্রমিকরা সেখানে যুক্ত না হয়েছে আগামী দিনে আমাদের ছাত্র ঐক্য একটা হয়ে গেছে আজকে শ্রমিকদের একটা ঐক্য গঠিত হচ্ছে এর মাধ্যমে আমরা আগামী দিনে যে লড়াই করব যে ধাক্কাটা দিব এই ধাক্কা ইনশাআল্লাহ স্বৈরাচারের পতন ঘটবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে ইনশাআল্লাহ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমাদের উপার্জন বাড়ছে না ফলে প্রতিদিন আমাদের কষ্ট বাড়ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের কোন শ্রমিক কর্মচারী তাদের হালাল উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে না এমত অবস্থায় শ্রমজীবী মানুষের সামনে পরিবর্তনের কোনো বিকল্প নাই এবং আমরা এটাও বিশ্বাস করি যে শ্রমজীবী মানুষ বিরাট সংখ্যায় হওয়া সত্ত্বেও এই সরকার গুরুত্ব দেয় না এই কারণে যে সরকারের ভোটের কোনো প্রয়োজন নাই তারা জোর করে ক্ষমতা আঁকড়ে আছে তারা জোর করে ক্ষমতা দখল করে তারা কৌশলে ক্ষমতার দায়িত্ব নিয়ে নেয় আমরা চাই যে দেশের মানুষ গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে কাজেই এই দেশের মানুষ এদেশের শ্রমজীবী মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আজ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে বন্ধুরা আমাদের দেশের শ্রমিক আন্দোলনের একটা সুবর্ণ অতীত আছে এর সাথে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠন করেছিলাম এবং সেই ঐক্য পরিষদের মাধ্যমে আমরা যুগান্তকারী কিছু দাবিও আদায় করতে পেরেছিলাম আজকে এই মঞ্চে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বেশ কয়েকজন নেতা উপস্থিত এখানে শাহ জাফর সাহেব আছেন শাহ মোহাম্মদ আবু জাফর আমি দেখছি এখানে যে টিঙ্কু বিশ্বাস আছেন যারা মোস্তফা জামাল হায়দার আছেন এখানে মাহমুদুর রহমান মান্না আছেন এরকম আরো নেতৃবৃন্দ যারা স্টপের নেতা ছিল তারা আছেন এখানে উপস্থিত বন্ধুরা আমার আজকে এই কনভেনশন আমরা করছি মূলত যে এক দফা দাবিতে সারা দেশ আন্দোলনের রত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে সেই এক দফা আদায়ের সংগ্রামে সম্পৃক্ত করার জন্য আমাদের এই কনভেনশন আমি বিশ্বাস করি যে আগামী দিনে শ্রমজীবী মানুষ যারা এই এক দফা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে নেতৃবৃন্দ আমাদের সামনে বসা তাদের নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে পারব বন্ধুরা আমার আমরা সবাই জানি যে গণতন্ত্র থাকলেই শুধু শ্রমজীবী মানুষের দাবির প্রতি গ্রাহ্য করা হয় কিন্তু এদেশে গণতন্ত্র নাই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই যদি আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি তাহলে আজকে যারা মঞ্চে তারা দায়িত্বে থাকবেন বাংলাদেশে তারা আজ আমাদের সামনে বলবেন যে তারা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কি করবেন আমি বিশ্বাস করি যে তারা বলবেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা হবে আমি বিশ্বাস করি তারা বলবেন যে দেশের শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য মজুরি পায় তারা বলবেন যে দেশের ট্রেড ইউনিয়ন অধিকার যেন নিশ্চিত হয় তারা বলবেন যে আমাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিত হয় তারা বলবেন যে আমরা যেন বৃদ্ধ বয়সে কিংবা অসুস্থ হয়ে পড়লে কিংবা পঙ্গু হয়ে গেলে বাকি জীবন নিশ্চিত জীবন কাটাতে পারি তার আইন হবে এই বাংলাদেশে বন্ধুরা আমার এই প্রত্যয় এই ভরসা নিয়েই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামের লড়াইয়ে আমরা শরিক হব
এবং ইনশাআল্লাহ আগামী দিনে সেই লড়াইয়ে আপনাদের সাথে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।